नमस्कार बंधुरा, सुप्रीम कोर्टर निर्देश समस्त सरकारी बेसरकारी कोऑपरेटिव बैंक सह देशर समस्त धरण बैंक ग्राहक खूब खूब ही जरूरी खबर। खबरटी हे सुप्रीम कोर्टर निर्देश अपना क्योंकि एक काज खूब द्रुत करते हैं और संक्रांत विज्ञप्ति क्योंकि समस्त बैंकगुली अलरेडी जारी कर दिए। विषयता कि विषयता हे सुप्रीम कोर्टर निर्देश नतून लकार नीति বা নতুন করে লকার আইন চালু হচ্ছে, যার ফলে যারা পুরনো গ্রাহক আছেন তাদেরও কিন্তু নতুন করে লকার এগ্রিমেন্ট করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে লকার যে ব্যবস্থা সেটা কিন্তু সমস্যায় পড়বে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এখন লকার আইনটি কিন্তু অনেকখানি গ্রাহক বান্ধব হয়েছে এবং যার ফলে উপকৃত হবেন কোটি কোটি কিন্তু লকার গ্রাহক। এবং এই সমস্তটা কিন্তু পুরনো গ্রাহকদের জন্য অবশ্যই লাগু হচ্ছে এবং সেই সঙ্গে নতুন গ্রাহক যারা হবেন তাদেরও কিন্তু বিষয়টা মেনে চলতে হবে। তো সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশিকা জারি হয়েছে, সেখানে কিন্তু সবচেয়ে যেটা বড় সমস্যা লকারের ক্ষেত্রে নমিনি ক্লেম। তো নমিনি ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ক্ষতিপূরণ বা বিমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ব্রাঞ্চ কোনো কারণে শিফট হলে, কারণ আপনারা জানেন কয়েক বছর আগে অনেকগুলো ব্যাঙ্ক মিশে গেছে তারপরে কিন্তু ব্রাঞ্চ শিফট হয়েছে, বা বিশেষ বিশেষ ক্ষেত্রে কী হয় ফিক্সড ডিপোজিট করার জন্য বাধ্য করা হয় লকার নেওয়ার জন্য, বা ইনঅপারেটিভ লকারটা কী বিষয়টা। তো এইরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো, আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তথ্যটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। দেখুন এখানে যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই অনুযায়ী কিন্তু এটা মানে সময়সীমা কিন্তু অলরেডি শেষ হতে যাচ্ছে, তবে হ্যাঁ ভবিষ্যতের টাইম বাড়বে নাকি সে তো বলা যাবে না, তবে আপাতত কিন্তু সময় শেষ হতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু কয়েকবার কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে দেখুন এখানটায় যে সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত গ্রাহকদের, অর্থাৎ যে সমস্ত গ্রাহকের এখনও পর্যন্ত অ্যাকাউন্ট মানে লকার আছে তাদেরকে 31 ডিসেম্বর 2023 মধ্যে 50% গ্রাহক অর্থাৎ ব্যাংককে তার 50% লকার গ্রাহকের নতুন এগ্রিমেন্ট করতে হবে, 30 জুনের মধ্যে কিন্তু 75% এবং 30 সেপ্টেম্বরের মধ্যে 100% গ্রাহক লকার গ্রাহকের এগ্রিমেন্ট শেষ করতে হবে। এবং এর জন্য কিন্তু খুব দ্রুত করতে হবে এবং আপনারা জানেন বড় বড় ব্যাঙ্কগুলি স্টেট ব্যাঙ্কও কিন্তু 30 জুন পর্যন্ত বলেছে, হয়তো পরে আবার ডেট বাড়াবে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী কিন্তু বলা হয়েছে 30 সেপ্টেম্বর। তো বিষয়টা কী, হঠাৎ কেন এরকম একটা বিজ্ঞপ্তি জারি হলো, নতুন আবার করে ফর্ম ফিল আপ করতে হবে, এগ্রিমেন্ট করতে হবে? সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল অমিতাভ দাশগুপ্ত বনাম ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে একটা নির্দেশিকা জারি হয়েছে। এই বিষয়টিতে কী হয়েছে যে তিনি এবং তার মায়ের যৌথ লকারে বার্ষিক ফি কিন্তু উনি জমা দিচ্ছিলেন, কিন্তু তা সত্ত্বেও ওনার লকারটা ভাঙা হয়েছে এবং সেখানে গয়না পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়ে মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট 6 মাসের জন্য সময় দেওয়া হয়েছিল এবং 6 মাসের মধ্যেই কিন্তু এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলো, কারণ আমরা লকারটা তখনই নেই যখন ধরুন বাড়িতে কিছু সোনা দানা আছে, বাড়ির দলিল মূল্যবান সম্পত্তি সেগুলো কিন্তু বাড়িতে রাখা এখনও কিন্তু নিরাপদ নয়, চুরির ভয় থাকে, তো তাই আমরা কিন্তু ব্যাংকের লকারে রাখি। তো সেই লকারের জন্য কিন্তু রাখতে হলে অ্যাকাউন্ট মানে লকারের জন্য গ্রাহক হতে হলে আপনাকে কিন্তু 18 বছর অবশ্যই হতে হবে এবং যে কোনো শাখায় আপনি এই লকারটা নিতে পারবেন। এবং সেই সঙ্গে লকার সাধারণত 4 রকমের হয়, ছোটো, মাঝারি, বড় এবং খুব বড়। গ্রাহক তার প্রয়োজন মতো লকার ভাড়া নিতে পারেন, লকার ফাঁকা থাকলে গ্রাহকের আবেদনের সঙ্গে সঙ্গে তা মিলবে, আর না থাকলে ওয়েটিং লিস্টে নাম থাকবে, ফাঁকা হলে ব্যাংক জানাবে। এবার দেখে নিই নতুন নির্দেশিকা অনুযায়ী, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকা অনুযায়ী কী কী এবার নতুন যুক্ত হয়েছে। বলা হয়েছে অনেক ক্ষেত্রে গ্রাহকরা লকার ভাড়া নিয়ে তারপরে আর ভাড়াও মেটায় না, বা অর্থাৎ চার্জও পরিশোধ করে না, আবার লকারটা ব্যবহার করে না, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু লকারের ভাড়া নিয়ে কিন্তু সমস্যায় পড়ে ব্যাঙ্কগুলি। তাই এ সমস্ত ক্ষেত্রে ব্যাঙ্কগুলি লকার দেওয়ার সময়, নতুন করে লকার দেওয়ার সময় বিশেষ করে যারা পুরনো গ্রাহক আছেন তারাও কিন্তু হয়তো এই নিয়মে পড়ে যেতে পারেন বা ব্যাঙ্ক বাধ্য করতে পারে, আপনাকে ওই 3 বছরের ভাড়ার সমান একটা ফিক্সড ডিপোজিট ওপেন করতে হবে। অর্থাৎ যত ধরুন আপনার 3 বছরে 10,000 টাকা ভাড়া হয়, তো 10,000 টাকার আপনার কিন্তু FD একটা মানে ওপেন করতে হবে ওই ব্যাংকে, যাতে তারা ওই লকারটিকে ভেঙে মানে আপনার যদি লকার এরিয়া না ব্যবহার করেন সেক্ষেত্রে তারা কিন্তু লকারটা ভাঙবে, লকার ভাড়াও নেবে এবং ভাঙার চার্জও নেবে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, লকারের ভাড়া কিন্তু আপনাকে মিটিয়ে যেতে হবে, নাহলে কিন্তু এই সমস্যায় পড়বেন। বর্তমান লকার হোল্ডার যে সকল গ্রাহক নিয়মিত লকার ব্যবহার করছেন তেমন গ্রাহকদের ক্ষেত্রে ব্যাংক এই চার্জ বা মেয়াদ নিয়ে আমানত নিতে পারবে না, মানে আগে থেকে যারা আছে তাদের কিন্তু নিতে পারবে না রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, কিন্তু দেখবেন
ব্যাংকগুলি কিন্তু ঘুরিয়ে আপনাকে এই বিষয়টা নতুন করে এগ্রিমেন্ট করতে হলে এই বিষয়টা চাপ দেওয়ার চেষ্টা করবে। তো আপনি কিন্তু বলবেন যে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু পুরনো গ্রাহকদের জন্য এই নিয়মটা নেই যে ফিক্সড ডিপোজিট করতে হবে, এটা নতুনদের জন্য বলা হয়েছে, নতুন যারা ফিক্সড ডিপোজিট করবে তো সে সমস্ত ক্ষেত্রে। কিন্তু মনে হয় না ব্যাংকগুলি প্রপারভাবে রিজার্ভ ব্যাংকের নিয়ম মানবে বলে। এবং যদি কেউ কোনো ব্যাংক এইভাবে ভাড়া নিয়ে থাকে তাহলে কিন্তু তাকে নির্দিষ্ট তার যে পরিমাণ টাকা সেটা নিয়ে কিন্তু বাকিটা ফেরত দিয়ে দিতে হবে গ্রাহককে। এবং প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সেক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যাংকগুলি তার গ্রাহককে কিন্তু জানাবে। এবং যদি লকারে থাকা সামগ্রীর ক্ষতি হয় বা হারিয়ে যায় তবে ব্যাংকগুলিকে সর্বদা বোর্ড অনুমোদিত, অর্থাৎ তার ব্যাংকের বোর্ড অনুমোদিত নীতি অনুযায়ী তাদেরকে দায়বদ্ধতার বিবরণ দিতে হবে। এবার দেখিনি লকার অবস্থা সুষ্ঠু পরিচালনা হচ্ছে নাকি সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। এবং কোনো লকারে কিছু মানে অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটছে নাকি সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। নতুন নিয়ম অনুযায়ী ভূমিকম্প, বন্যা ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগে কিন্তু লকারে কোনো ক্ষতি হলে বা সামগ্রিক কোনো ক্ষতি হলে হারিয়ে গেলে ব্যাংক কোনোভাবে দায়বদ্ধ থাকবে না। অর্থাৎ ভূমিকম্প ঝড়ে যদি কিছু বা অন্য কিছু প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোনো ক্ষতিপূরণ পাবেন না। এছাড়া লকার ভাড়া নেওয়া গ্রাহক যাতে লকারের বিপজ্জনক কোনো বস্তু না রাখে বা রাখার চেষ্টা না করে সে বিষয়ে কিন্তু ব্যাংকগুলিকে একটা সতর্ক করতে হবে এবং এর জন্য একটা আলাদা করে চুক্তিপত্র বা একটা ধারা যুক্ত করতে বলেছে। তাহলে ব্যাংকের কি একবার দায়িত্ব থাকবে না? না, ব্যাংকেরও কিন্তু থাকবে। আরবি নতুন নির্দেশিকা অনুযায়ী ব্যাংকগুলিকেও তাদের বোর্ডের অনুমোদিত এমন নীতি বাস্তবায়িত করতে বলা হয়েছে যাতে অবহেলার কারণে লকারে রাখা জিনিসপত্রের ক্ষতি হলে তাদের দায়িত্ব ঠিক করা যায়। এবং নিয়ম অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা, বজ্রপাত, ঝড় ও ঝড়ের ক্ষেত্রে কোনো ক্ষতি হলে ব্যাংককে দায়ী করা যাবে না, তবে স্ট্রং রুম বা ভল্টে রক্ষার জন্য ব্যাংকের পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। অন্তত 180 দিনের স্ট্রং রুম অর্থাৎ লকারের যে রুম সেই রুমে ঢোকা এবং বেরোনোর সিসিটিভি ফুটেজ রাখতে হবে ব্যাংকগুলিকে। তবে হ্যাঁ, কিছুটা অবশ্যই দায়ী রেখেছে ব্যাংকের যে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিপূরণ দিতে হবে না, কিন্তু চুরি বা আগুন লাগলে বা ভবনে ক্ষতি হলে কর্মীদের জালিয়াতির জন্য যদি কোনোভাবে লকারে জিনিসপত্র চুরি যায় সেক্ষেত্রে বার্ষিক ভাড়ার 100 গুণের মতো খরচ থাকে মানে ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ আপনার যত টাকাই থাকুক না কেন আপনি কিন্তু পুরো টাকা আর পাবেন না, তা আপনার যে বার্ষিক চার্জ হবে তো সেই তার থেকে আপনাকে 100 গুণ বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে। অর্থাৎ 100 টাকা যদি 10 টাকা যদি আপনার ভাড়া হয় সাপোজ, সেক্ষেত্রে 100 গুণ মানে 1000 টাকা আপনাকে দেওয়া হবে ম্যাক্সিমাম। এটা কিন্তু উদাহরণ, এটা তা নয় কারণ 10 টাকা কোথাও ভাড়া হয় না। তো এরপর দেখিনি ভাড়া না দিতে পারলে লকার খুলতে পারবে, অর্থাৎ কোনো গ্রাহক যদি ভাড়া না দেয় 3 টানা 3 বছর সেক্ষেত্রে ব্যাংক কিন্তু ব্যবস্থা নিতে পারবে এবং ভাড়া কিন্তু ভাঙতে পারবে। তবে হ্যাঁ, তার জন্য গ্রাহককে জানাতে হবে, SMS করতে হবে, ফোন করতে হবে। এছাড়া যদি দেখা যায় গ্রাহকের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি তাহলে কিন্তু তারা একটা নোটিশ জারি করবে সংবাদপত্রে এবং গ্রাহককে ব্যাংকে এসে তার লকার খুলে দিতে হবে। এবার দেখিনি ইনঅপারেটিভ, কোনো গ্রাহক যদি তার লকারটি 7 বছর ধরে কোনো পেমেন্ট না করে, কোনো ব্যবহার না করে, সেক্ষেত্রে তাকে কিন্তু অ্যাকাউন্ট তার লকারটি ইনঅপারেটিভ বলে ধরে নেওয়া হবে। এবং এছাড়া যদি গ্রাহককে কোনোভাবে ট্রেস না করা যায়, অর্থাৎ গ্রাহককে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু তার লকার অ্যাকাউন্টটি ইনঅপারেটিভ বলে ঘোষণা করা হবে। ওয়েটিং লিস্টের নম্বর প্রকাশ করতে হবে, অর্থাৎ কেউ আবেদন করলো লকার ভাড়া লকার ওই মুহূর্তে ফাঁকা নেই সেক্ষেত্রে তাকে কিন্তু ওয়েবসাইটে লকারের তথ্য জানাতে হবে যে কত নম্বর তার কত নম্বরের নাম আছে, কতগুলি ফাঁকা আছে, এই বিষয়ে তথ্য কিন্তু ওয়েবসাইটে জানাতে হবে। কারণ কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কিন্তু যাতে বাড়িতে বসে সবাই জানতে পারে যে তিনি যে আবেদন করেছিলেন সেই আবেদনটা কোন অবস্থায় আছে, অর্থাৎ লকারটা ভাড়া নিতে হলে ওনাকে আর কত সময় অপেক্ষা করতে হবে, অর্থাৎ ওয়েটিং লিস্ট ট্রেনের মতন ওয়েটিং লিস্ট বার করতে হবে। বর্তমান গ্রাহকরাও কিন্তু সুবিধা পাবেন, নতুন গ্রাহকরা যেমন সুবিধা পাবে নতুন নির্দেশিকা অনুযায়ী, পুরনো গ্রাহকরাও কিন্তু এই নতুন নিয়মে কিন্তু আবার নতুন করে তারা আবেদন করবে। এবং এটাই কিন্তু ব্যাংকগুলি করাচ্ছে যে পুরনো গ্রাহকদের নতুন নিয়মে আসতে হবে এবং নতুন যা যা নিয়ম করা হয়েছে তা নতুন ক্ষতিপূরণ হোক বা CCTV ফুটেজ হোক যা যা নিয়ম সেটাই কিন্তু মানতে হবে। এবার দেখে নিই লকার স্থানান্তর, যদি কোনো কারণে লকার স্থানান্তর হয় সেই বিষয়ে গ্রাহককে কিন্তু জানাতে হবে এবং সেক্ষেত্রে টার্ম ডিপোজিটকে লকার ভাড়া হিসেবে ব্যবহার করা যেতে পারে। গ্রাহকের মৃত্যুর পরে কীভাবে লকারের জিনিসপত্র ফেরত দেওয়া হবে, ক্লেম সেটেলমেন্ট প্রক্রিয়া, রিজার্ভ ব্যাংকের নির্দেশে ক্লেম সেটেলমেন্টের জন্য প্রতিটি ব্যাংকের কিন্তু একটা নীতি থাকবে, যে নীতিতে অনুমোদন দেবে বোর্ড সেফ ডিপোজিট লকার বা সেফ কাস্টোডি আর্টিকেলে জিনিসপত্র নমিনিকে দেওয়ার বা অন্যান্য ব্যক্তিকে যিনি লিগ্যাল হায়ার হবেন, যিনি
উত্তরাধিকারী হবেন তাকে দেওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট নীতি করতে বলা হয়েছে এবং তার জন্য তাকে 15 দিনের মধ্যে তার হাতে জন্য জিনিসপত্র দিয়ে দেয় অর্থাৎ সে যখন ক্লেম করছে কোনো নমিনি বা উত্তরাধিকারী সন্তান বা যে কোনো স্ত্রী যেই হোক না কেন আবেদন করার 15 দিনের মধ্যে লকারের সমস্ত জিনিসপত্র তাকে দিয়ে দিতে হবে এছাড়া বিমার সুবিধা রাখতে হবে লকারগুলিতে যাতে বিমা করতে পারে গ্রাহকরা দামি দামি জিনিসপত্রের জন্য ক্ষতিপূরণ হিসাবে যাতে সমস্যা না হয় টোকিও ভিত্তিক একটা জেনারেল ইন্স্যুরেন্স তারাও কিন্তু এই বিষয়ে পলিসি দিয়ে রাখে এবং ব্যাঙ্কগুলি কিন্তু নিজেরা এইরকম একটা পলিসি দিতেও পারে এবার দেখিনি শিফটিং অফ ব্রাঞ্চ যেটা একটু আগে বললাম সেটা আরও একটু ভালো করে ডিটেলস বলা হয়েছে যদি কোনো কারণে ব্রাঞ্চটাকে সেট মানে শিফট করা হয় অন্য জায়গায় বা অন্য কোথাও মিশে গেছে বা ব্রাঞ্চটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে গ্রাহককে 2 মাস আগে নিউজ পেপারে জানাতে হবে এবং প্রত্যেকটা গ্রাহককে SMS বা ফোন কোনো কল করে জানাতে হবে এবং স্থানীয় নিউজেও কিন্তু দিতে হবে স্থানীয় ভাষাতে এবং সেই সঙ্গে এটা কিন্তু 2 মাস আগে তাকে সুযোগ দিতে হবে মিনিমাম 2 মাস আগে যে সে এটাই থাকতে চাইছে নাকি লকারে নাকি বেরিয়ে যেতে চাইছে অর্থাৎ লকারটা বন্ধ করে দিতে চাইছে নাকি সে লকারটা নতুন জায়গায় নিয়ে যাবে যেখানে ব্যাংক নিয়ে যাবে সেটা কিন্তু তাকে সুবিধা দিতে হবে এছাড়া আপনারা অনেকেই বলেন যে লকারটা কে কে নিতে পারবে যে কোনো ইন্ডিভিজুয়াল নিতে পারবে 18 বছর বয়স হতে হবে বা কোনো ফার্ম বা সেই সঙ্গে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা তার কোনো সদস্য এই লকার কিন্তু নিতে পারবে তবে হ্যাঁ এখনও পর্যন্ত 30 সেপ্টেম্বর লাস্ট ডেট বলা হলেও ভবিষ্যতে যেটা খবর সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত কিন্তু ডেটটা বাড়তে পারে তবে হ্যাঁ আপনি কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত না অপেক্ষা করে আপনি সময়ে গিয়ে নতুন করে লকারের এগ্রিমেন্টটা করে চলে আসবেন তাতে কিন্তু আপনার বিপদ কম হবে এবং নতুন নিয়মের আপনি সুবিধা পাবেন এই হচ্ছে নতুন লকার নিয়ম যেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলোই আপনার সঙ্গে আলোচনা করলাম কেমন লাগলো ভিডিওটি বা লকারের বিষয়ে আপনার যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ।